নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের পাঁচগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প বিশেষ পরিদর্শন করতে এসেছিলেন জেলা অফিস থেকে বিধু শেখর মহাশয়। গতকালকে 2/11/2022 তারিখে তিনি এসে সমস্ত দুয়ারে সরকার স্টলগুলি পরিদর্শন করেন এবং তিনি তার হেলথ চেক আপ করান। দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার ফলে জনগণেরা একই জায়গায় এসে সমস্ত ধরনের পরিষেবা পাচ্ছেন বলেও জানান। তাছাড়াও তিনি নির্দেশ দেন যে কোনো মানুষ যে কোনো দিক থেকে অসুবিধায় না পড়ে এই ক্যাম্পে এসে। এই ক্যাম্প থেকে বেরিয়ে তিনি বলেন, ক্যাম্পে সমস্ত কিছু ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে আছে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এরকম দৃশ্য এই রাজ্য ছাড়া কোথাও দেখা যায় না বলে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আইএএস অফিসারের সাথে ছিলেন নবগ্রাম ব্লকের বিডিও অঙ্কিত আগরওয়াল ও জয়েন্ট বিডিও অনির্বাণ সাহা এবং পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ সমস্ত প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা। अच्छे से ऑर्गेनाइज किया था, अलग अलग काउंटर से वॉलंटियर्स भी थे, पानी वानी की व्यवस्था भी है और मतलब लोग सब लोगों का भी मैं देख रहा हूँ कि वेरिफिकेशन हो रहा है, किसी को कोई दिक्कत नहीं आ रही है, तो अभी तक ओवरऑल काफ़ी अच्छी परफॉर्मेंस है। कोई जैसे कि स्कूल में पहले प्लान होता था, आपको लगा कि स्कूल में बर्डन होगा तो इसीलिए आप यहाँ पे ओपन एरिया में कर रहे हैं और ओवरऑल मतलब वेल मैनेज है ये सेटअप। ठीक है, আজ কি আপনাদের পাঁচগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে সেই ব্যাপারে আপনি কি বলবেন? আজকে আমাদের ফিফথ যে আজকে পাঁচগ্রাম হাই প্রাইমারিতে দুয়ারে সরকারের ক্যাম্প আমরা অর্গানাইজ করলাম পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং নবগ্রাম ব্লক প্রশাসন সহযোগিতায় আছেন। আমাদের আইএস অফিসার আমাদের বিধু শেখর সাহেব উনি এসেছিলেন, আমাদের বিডিও সাহেবও ছিলেন, সর্বোপরি আমাদের এমএলএ কানাই কাকা এবং আমাদের খলিলুর সাহেবের এমপি খলিলুর সাহেবের প্রতিনিধি আমাদের এনআইতার নির্দেশ মতো আমরা এলাকার প্রত্যেকটা নাগরিককে প্রতিটা কাউন্টারে যে সমস্ত পরিষেবা আমরা দিই, যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, রেশন কার্ডের সমস্যা, জমির সমস্যা বা আধার কার্ড সংক্রান্ত, ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়ে এই ধরনের মানে 16খানা কাজ এখানে হচ্ছে আমাদের এই দুয়ারে সরকারে এবং প্রত্যেকটা মানুষ খুব উৎসাহিত এবং খুব আনন্দে আসছে, খুশি হয়ে পরিষেবা নিয়ে যাচ্ছে এবং আগামী 19 তারিখেও এই ক্যাম্প হবে। আজকে সময়ের অভাবে বা কাগজ সবাই ঠিক করতে পারেনি, অনেকজন কাগজ টাগজ ঠিক করে আগামী 19 তারিখে তারা জমা দেবেন এবং আগামী দিনেও আমরা এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের কাজ করব, মানুষকে সহযোগিতা করব। উপাধান পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত রাজুর রহমান। हम लोग शेड्यूल फिक्स करते हैं कि कौन सा जीपी में कब होगा दुआरे से, तो जिस दिन उनको होता है 26 सबको पता है कि 26 अगर कोई नया स्कीम इंट्रोड्यूस होता है तो हम लोग प्रधान साहब लोग को मीटिंग में बोलते हैं वो बात और पब्लिक को भी पूरा फैला देते हैं। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম।